প্রিয় বন্ধুরা এভাবেই গল্প হোকে আজ যাঁর লেখা গল্প শোনাব তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষা তত্ত্ব বিভাগের নামজাদা অধ্যাপক ভাষাচার্য সুকুমার সেনের পুত্র হ্যাঁ তার নাম সুভদ্রকুমার সেন ভাবছেন আজকের গল্প তাহলে খুব ভারী কোনো বিষয় নিয়ে একদম না অধ্যাপক সুভদ্র কুমার সেন যেমন ভাষাতত্ত্বের জটিল বিষয় নিয়ে লিখতে ভালোবাসতেন তেমনি খুব ভালোবাসতেন ছোটদের জন্য গোয়েন্দা গল্প লিখতে তার লেখা রহস্য রচনা সমগ্র এমনই একটা বই আজ শোনাব সুভদ্রকুমার সেনের লেখা গল্প সোমনাথের গোয়েন্দাগিরি কেমন লাগলো জানাবেন তাহলে সোজাসুজি চলে যাই গোয়েন্দাগিরিতে শুনি শীতকাল তার উপর বিকেলের দিকে হঠাৎ জোর এক পশলা জল হয়ে শহরের তাপমাত্রা একলাফে ঝপ করে দশ ডিগ্রি নেমে গেছে রাত আন্দাজ সাড়ে দশটা এগারোটা হবে রাস্তার যানবাহন ও পথচারীর সংখ্যা দুই কম আমহার স্ট্রিটের ওপর নটরাজ হোটেলের পুরনো দোতলা বাড়ি হোটেল থেকে একটি লোক বেরিয়ে এলো তার হাতে একটা প্লাস্টিকের থলি রাস্তার দুদিকে এক ঝলক তাকিয়ে দেখে নিয়ে সে শিয়ালদা স্টেশনের দিকে পা চালাল জাদুগোপাল সামন্ত আমহ থানার থানার বাবু। তিনি সবে মাত্র গরম চায়ের কাপে আরাম করে চুমুক দিতে দিতে খবরের কাগজ পড়তে শুরু করেছেন আর তক্ষণেই তাঁর সামনের টেলিফোনটা বেজে উঠল হ্যালো হ্যাঁ আমার থানা কথা বলছি কি বললেন খুন মার্ডার ঠিক আছে আমরা এখানে যাচ্ছি আমরা না যাওয়া পর্যন্ত ডোন্ট টাচ এনিথিং রিসিভারটা নামিয়ে রেখে জাদুগোপাল কলিং বেল টিপে একজন কনস্টেবলকে ডেকে গাড়ি বের করবার নির্দেশ দিয়ে সোমনাথকে ফোন করলেন কে সোমনাথ আমি জাদুগোপাল সামন্ত বলছি এইমাত্র নটরাজ হোটেল থেকে খবর এসেছে যে একজন বোর্ডার খুন হয়েছে আমি যাচ্ছি যদি কোনো তেমন জরুরি কাজ হাতে না থাকে তো চলো না একবার ঘুরে আসবে কি বললে পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে নিচ্ছ বেশ বেশ আমি এক্ষুনি তোমার কাছে যাচ্ছি সোমনাথকে তুলে নিয়ে জাদুগোপালবাবু যখন নটরাজ হোটেলে এসে পৌঁছলেন তখন হোটেলের আপিস ঘরের সামনে বোর্ডারদের ভিড় জমে গেছে দেখলেই বোঝা যায় সকলেই অল্প বিস্তার উত্তেজিতভাবে যে অভাবনীয় ঘটনা ঘটে গেছে তার সম্বন্ধে আলোচনা করছেন ইউনিফর্ম পরিহিত যাদুগোপালবাবুকে দেখে সমবেত জনতা যেন মন্ত্র বলে একদম চুপ হয়ে গেল সোমনাথের বেশ মজা লাগল তার মনে পড়ে গেল তাদের স্কুলে মাস্টার মাস্টারমশাইকে আসতে দেখে ক্লাসের গোলমালরত ছাত্ররাও অমনি এক লহমায় চুপ করে যেত আসুন স্যার আপনি আমি স্যার কিশোরী মোহন চাটুর্যে এই হোটেলের মালিক বেশ কি ব্যাপার বলুন তো কিশোরীবাবু কিশোরীবাবু যা বললেন তার সারমর্ম মোটামুটি এই রকম নিহত হরশঙ্কর সান্নাল এই হোটেলের প্রায় প্রথম দিককার বোর্ডার তিনি নিঃসন্তান ও বিপত্নিক তার নিজের লোক বলতে এক বইমাত্রেয় ভাই মনিশঙ্কর। তিনি একটি নামী বিদেশি ব্যাংকের বড় অফিসার আর এক ভাগ্নে মহিমা রঞ্জন বাগচি ট্যাংরা অঞ্চলে একটা স্টেশনারি দোকানের মালিক হরশঙ্কর নিজেও একটি বেসরকারি প্রতিষ্ঠানে বেশ দায়িত্বপূর্ণ পদে কাজ করতেন ভদ্রলোক একটু নিঃসঙ্গ প্রকৃতির মানুষ ছিলেন এই হোটেলের সকলের সঙ্গেই তার পরিচয় ছিল কথাবার্তাও বলতেন সকলের সঙ্গে কিন্তু কারোর সঙ্গেই তার ঘনিষ্ঠতা ছিল না অন্যদিনের মতো আজও হোটেলের বেয়ারা লালতা প্রসাদ বাবুর ঘরে বেডটি নিয়ে যায় দরজা ভেজানো ছিল দরজা ঠেলে ভেতরে ঢুকে লালতা প্রসাদ চায়ের সরঞ্জাম ঘরের টেবিলে রেখে যখন বেরিয়ে আসছে তখন তার নজর পড়ে বিছানার ওপর সে ছুটে এসে বাবুকে খবর দেয় আমি তো স্যার লালতা প্রসাদের কথা বিশ্বাসই করিনি পরে ব্যাপারটা দেখে একেবারে চক্ষু স্থির এ লাইনে স্যার আমার ছত্রিশ বছর কেটে গেল কিন্তু এই রকম সাংঘাতিক ঘটনা কখনো শুনিনি আপনারা স্যার আমাকে বাঁচান হোটেলের একবার বদনাম হয়ে গেলে আর ব্যবসা চালানোই মুশকিল হবে কিশোরীবাবুকে যথাসম্ভব আশ্বাস দিয়ে জাদুগোপাল বললেন চলুন একবার হরশঙ্করবাবুর ঘরটা দেখে আসি তারপর হোটেলের বোর্ডারদের লক্ষ্য করে বললেন আমরা ফিরে না আসা পর্যন্ত আপনারা কেউ হোটেল ছেড়ে যাবেন না দিয়ে উঠেই ডানহাতি প্রথম ঘরটা হরশঙ্কর সান্নালের বাবুকে বাইরে অপেক্ষা করতে বলে জাদুগোপাল আর সোমনাথ ঘরের মধ্যে গেলেন ঘরে পা দিয়েই সোমনাথের মনে হল এই ঘরটি নিহত হরশঙ্কর সান্নালের গত পঁয়ত্রিশ ছত্রিশ বছরের আবাস আর সঙ্গে সঙ্গেই তার চোখ পড়ল খাটের দিকে সোমনাথ এগিয়ে গিয়ে মৃতদেহের উপর ঝুঁকে পড়ল মৃতের মাথায় খুব কাছ থেকে ভারী কোনো কিছু দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করা হয়েছে এবং আঘাতের প্রায় সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়েছে বিছানায় বালিশে চাপচাপ রক্ত বিছানার সাদা চাদরের ওপর কি একটা পড়ে থাকতে দেখে সোমনাথের চোখ চকচক করে উঠল সে সন্তর্পণে সেটি তুলে নিয়ে নিজের রুমালের ভাঁজে রেখে দিল মৃতদেহের কাছ থেকে সরে এসে সোমনাথ ঘরের দিকে মন দিল ছোট ঘর ঘরের একদিকে একটা মাঝারি সাইজের স্টিল আলমারি আর একদিকে চেয়ার টেবিল টেবিলের ওপর তখনও টি সেট বসানো টেবিলের পাশে একটা বুকশেলফ তাতে কিছু বই আর খবরের কাগজ বেশ পরিপাটি করে রাখা আর একদিকে দেয়ালে একটা কাঠের ব্র্যাকেটে নিত্য ব্যবহার্য কিছু জিনিস আর তার পাশে একটা আলনা তাতে জামা কাপড় ঝোলানো দেখলেই বোঝা যায় বাবু অত্যন্ত পরিপাটি গোছানো মানুষ ছিলেন সোমনাথের নজর পড়ল পরিষ্কার মেঝের দিকে বলা ভালো সেই মেঝের দিকে চেয়ে তার যেন কেমন অস্বস্তি হতে লাগল তারপর ঘর থেকে বেরিয়ে গিয়ে কিশোরীবাবুকে বললে আমাকে একটা ঝাঁটা এনে দিতে পারেন কিশোরীবাবু তৎক্ষণাৎ ঝাঁটা আনিয়ে দিলেন সোমনাথ উবু হয়ে বসে ঘরে ঝাঁট দিতে লাগলো সোমনাথকে ঝাঁট দিতে দেখে যাদুগোপাল বললেন ও কি করছ হে ঘরে ধুলো ময়লা জড়ো করছি কেন জানেন না ধুলো বালি সিগারেটের ছাই থেকে আমরা গোয়েন্দারা এই বড় বড় খুনের কিনারা করে ফেলি সোমনাথ মুচকি হেসে জবাব দিল যাদুগোপাল বুঝলেন সোমনাথের কোনো উদ্দেশ্য আছে তাই আর কথা না বাড়িয়ে নিজের কাজ করতে লাগলেন সমস্ত ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে ধুলোগুলো এক জায়গায় করে সোমনাথ তার থেকে বেছে বেছে কি যেন তুলে তার রুমালের মধ্যে রেখে দিলে কি হে তোমার হলো হ্যাঁ হ্যাঁ চলুন চলুন যাওয়া যাক হোটেলের আপিস ঘরে এসে যাদুগোপালবাবু প্রথমে মনিশঙ্কর আর মহিমা রঞ্জনের ঠিকানা জেনে নিলেন তারপর সকলের এজাহার নিলেন বিশেষ কিছুই জানা গেল না শুধু লালতা প্রসাদ বললে যে দিন চারেক আগে সন্ধেবেলায় সে যখন দোতলার বারান্দা দিয়ে যাচ্ছিল তখন শুনতে পায় যে ঘরের মধ্যে বাবু কার সঙ্গে যেন রাগারাগি করছিলেন তবে কার সঙ্গে রাগারাগি হচ্ছিল সে বলতে পারল না আচ্ছা লালতা প্রসাদ কাল কখন হরশঙ্কর বাবুর ঘর ঝাঁট দেওয়া হয়েছিল সোমনাথ জিজ্ঞাসা করল কেন বাবু কিছু গলতি হুয়া কিচ্ছু গলতি হয়নি বলাতে সে বলল হোটেলের সব কামরাই সুবা সাম দু টাইম ঝাড়ু লাগানো হয় কাল কো টাইম আমি হরশঙ্কর বাবুর ঘর ঝাড়ু লাগিয়েছি নটরাজ হোটেল থেকে বেরিয়ে সোমনাথ জাদুগোপালকে বললে আমি এখন বাড়ি চললুম আপনি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের অফিসে খবর নিন কাল রাত্রে কোনো ট্যাক্সি এই নটরাজ হোটেল পর্যন্ত এসেছিল কি না খবরটা বিশেষ জরুরি বাড়ি ফিরেই সোমনাথ সোজা চলে গেল তার ল্যাবরেটরিতে সেখান থেকে যখন সে বেরোল তখন তার মুখে সাফল্যের হাসি তারপর চান খাওয়া করে সে বেরিয়ে পড়ল সমস্ত দিন ঘোরাঘুরি করে যখন সন্ধ্যের সময় সে বাড়ি ফিরল তখন বাবু তার জন্যে অপেক্ষা করছিলেন কি হে ছিলে কোথায় বলছি আপনাকে যে খবর জোগাড় করতে বলেছি সেটা পেয়েছেন হ্যাঁ কাল রাতে সাড়ে নটা পৌনে দশটা নাগাদ এক পাঞ্জাবি ট্যাক্সি ড্রাইভার একজন মোটামতো ভদ্রলোককে নটরাজ হোটেলের কাছে নামিয়ে দেয় তাই তো সোমনাথ বাবুকে শেষ করতে না দিয়ে বলে উঠল জাদুগোপাল খানিক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে বললেন হ্যাঁ কিন্তু তুমি কি করে জানলে সেইটাই তো আমার গোয়েন্দাগিরি সোমনাথ মুচকি হেসে জবাব দিল তারপর একটু থেমে বললে সে ভদ্রলোক আর কেউ নন নিহত হরশঙ্কর সান্নালের বইমাত্রেয় ভাই মণিশঙ্কর শঙ্কর সান্নাল আরে দাঁড়াও দাঁড়াও অত হরবড় করো না ভালো করে বুঝিয়ে বলো বেশ তবে শুনুন আজ সকালে হরশঙ্করের ঘরে প্রথমে যে জিনিসটা আমার নজরে পড়ে তা হলো ঘরের পরিষ্কার মেঝে কাল বিকেলের ঝড় জলের পর রাস্তাঘাটে যেরকম কাদা হয়েছিল তাতে বাইরে থেকে কেউ এলে ঘরের মেঝেতে কিছু না কিছু কাদার চিহ্ন থাকতই কিন্তু ঘরের মেঝেতে তা ছিল না ঘর পরিষ্কার হয়েছে সন্ধ্যেবেলায় আর হরশঙ্কর খুন হয়েছে রাত্রের ডিনারের পর আপনার সঙ্গের পোস্টমর্টেম রিপোর্ট বলছে সাড়ে দশটার পর সুতরাং খুনি নিশ্চয়ই গাড়ি করে এসেছিল এখন প্রশ্ন হচ্ছে কি গাড়ি প্রাইভেট না ট্যাক্সি প্রাইভেট গাড়ি অত পার্ক করে রাখার বিপদ আছে কেউ হয়তো কৌতূহলে হয়ে নজর করতে পারে তাই আমি সিদ্ধান্ত করি যে খুনি ট্যাক্সিতেই এসেছিল কিন্তু তুমি কেন ধরে নিচ্ছ যে খুনি বাইরে থেকে এসেছিল সে তো হোটেলের বোর্ডারও হতে পারে জাদুগোপাল প্রশ্ন করলেন এটা অবশ্যই পরোক্ষ প্রমাণ এছাড়াও মস্ত বড় একটা প্রত্যক্ষ প্রমাণ খুনি ঘরে ফেলে যায় তা হল কয়েক চুল হরশঙ্করের বিছানায় আমি একগাছি চুল পাই আর তারপর ঝাঁট দিয়ে আরও কয়েক গাছই চুল পাই সে চুল হরশঙ্করের নয় কেননা তার মাথায় চুলই ছিল না সুতরাং সেই চুল এমন কোনো লোকের যে মৃতদেহের বিছানার খুব কাছাকাছি এসেছিল ওই চুলগুলো পরীক্ষা করে আমি কয়েকটা মূল্যবান সূত্র পাই সেগুলো হলো যে চুলগুলো রুক্ষ আর গোড়ার দিকটা মোটা একটা চুলকে ব্যবচ্ছেদ করে সেটা আমি জানতে পারি যে খুনি কলপ করে আর যে কলপ ব্যবহার করে সেটা খুব দামি বিদেশি কলপ আর রুক্ষ চুলের মানে হলো যে চুল দুর্বল হয়ে উঠতে শুরু করেছে ঘোড়ার দাঁত দেখে যেমন বয়স আন্দাজ করা যায় মানুষের চুল দেখেও তেমনি তার বয়স আন্দাজ করা যায় খুনির বয়স পঞ্চাশের কাছাকাছি আর তার গায়ে যে বেশ জোর আছে সেটা মৃতের মাথার আঘাত দেখেই বোঝা যায় এরপর আমি বেরিয়ে পড়ি প্রথমে গেলুম বাবুর ভাগ্নে মহিমা রঞ্জনের কাছে তার মাথার চুল আর শারীরিক গঠন দেখেই আমি তাকে আমার তালিকা থেকে বাদ দিই তবে কথা প্রসঙ্গে জানতে পারলাম যে লালতা প্রসাদ যে বচসার কথা বলেছিল সেটা হয়েছিল মামা ভাগ্নের মধ্যে ভাগ্নের বিবাহের পাত্রী নির্বাচন নিয়ে সেখান থেকে গেলুম মণিশঙ্করের কাছে তাকে দেখামাত্রই বুঝলুম যে চুলের সাক্ষ্য অভ্রান্ত তার সঙ্গে কোনো কথা না বলে আমি সরাসরি ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে কথা বলে জানতে পারি যে মনিশঙ্কর সই জাল করে দীর্ঘদিন ধরে বিভিন্ন ডরম্যান্ট অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকা তুলেছে সম্প্রতি ব্যাপারটা জানাজানি হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ বলেছেন যে মণীশঙ্কর টাকা যদি ফেরত দেয় তবে তাকে বরখাস্ত করা হবে মাত্র নচেত তার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে আমার অনুমান মণি টাকার জন্যই দাদাকে খুন করেছে এতক্ষণ একটানা না কথা বলে সোমনাথ চুপ করল তোমার অনুমান খুবই সঙ্গত আমি খবর করে জেনেছি যে হরশঙ্কর খুব পয়সাওয়ালা লোক ছিলেন তারপর একটু থেমে যাদুগোপাল বললেন বাবা একেই বলে চুলচেরা বিশ্লেষণ যে মুহূর্তে মণিশঙ্কর ভাবছিলেন যে খুন করাটা কিছু কঠিন ব্যাপার নয় ঠিক সেই সময়ই একটা কালো পুলিশ জিপ তাঁর বাড়ির দিকে রওনা হলো